আমাদের আর গরম পড়বে না। আজকে জুলাই মাসের 6 তারিখ হয়ে গেল, আজকে এখনো কি ঠান্ডা, এখনো 19 ডিগ্রি টেম্পারেচার। সেই বাইরে বেরোলে গায়ে একটা কিছু দিয়ে রাখতে হচ্ছে, শুধু বাইরে বেরোলে কেন, ঘরেতেও একটা কিছু গায়ে সব সময় দিয়ে রাখতে হচ্ছে। আর বৃষ্টি তো আছেই, ওই আমাদের হিটওয়েভটাই ভালো ছিল, বেশ দু তিন দিন দিন গরম এনজয় করলাম, ব্যাস হিটওয়েভ শেষ হয়ে গেল, আমাদের গরমও শেষ হয়ে গেল। কলকাতায় সবাই অভিযোগ করছে গরমে বিরক্ত হয়ে যাচ্ছে, আর আমরা এখানে অভিযোগ করছি যে আমরা ঠান্ডায় বিরক্ত হয়ে যাচ্ছি, একটু গরম পড়তে পারে। এখানে অবশ্য ওই এক বছর অন্তরই ভালো ওয়েদার থাকে, লাস্ট 4 বছর ধরে সেটাই দেখছি আমরা, একটা গরম ভালো যায়, একটা গরম খারাপ যায়, মানে বৃষ্টিতে যায়। এবছর তো এত বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্যাও হয়ে গেছে, আর বরফও অনেক বেশি পড়েছে, বরফ অনেক দিন পর্যন্ত বরফ পড়েছে যেসব জায়গায় বরফ পড়ে, মানে আমাদের এই সাইড। আবার কিছু কিছু স্টেট এখানে আছে যেখানে আবার বিশাল গরম পড়ে গেছে আনএক্সপেক্টেডলি। এনিওয়ে আমি আজকের দিনটা আমার শুরু করে ফেলেছি অলরেডি, কালকে শুতে অনেক লেট হয়েছিল, তাই আজকে দিনটা শুরু করতেও একটু লেটই হয়েছে। ব্রেকফাস্ট হয়ে গেছে, সব কিছু রান্নার অ্যারেঞ্জমেন্টও হয়ে গেছে, তারপরে আমি আপনাদের সাথে কথা বলতে এসেছি। তবে আজকে রান্নার ঝামেলা কম তো, তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এবার একটু বাগানের কাজ করব, কারণ কালকে বৃহস্পতিবার, কালকে বাগানের গার্বেজটা তুলতে আসবে। আজকে আমাদের দারুণ ব্রেকফাস্ট, চিজ স্যান্ডউইচ। আমাদের ওখানে তো বেশিরভাগ বাড়িতেই ওভেন নেই, খুব কম বাড়িতেই ওভেন থাকে, এখন কিছু কিছু বাড়িতে মাইক্রোওয়েভ থাকে, কিন্তু প্রপার ওভেন খুব কম বাড়িতেই থাকে। আমার মায়ের বাড়িতেও যেমন নেই, আমারও আগে ছিল না, তো সেই জন্য গ্যাসে কী করে পাউরুটি বানানো যায় সেইটা আমি দেখাচ্ছি আজকে। ওভেনে তো সবসময়তেই করি, গ্যাসেও কিন্তু খারাপ হয় না, গ্যাসেও বেশ ভালো পাউরুটি হয়, সেটাই আমি আজকে দেখাচ্ছি কী করে করব। গ্যাসেই করি আর ওভেনেই করি, আমি সবসময়তে ময়দাটা চেলে নিই, তাতে অনেক ভালো হয়, আমার মনে হয় অনেক বেশি ফ্লাফি হয়। তো এখানে আমি 4.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আমি ময়দা আর আটা মিশিয়ে নিচ্ছি। আমি মেজার করে করি, গ্রামে মেজার করে, সেটা আমার সুবিধা হয়, মেজার করে করলে প্রায় 520 গ্রাম। তো আমি 50-50 দিচ্ছি, হাফ ময়দা হাফ আটা, এর সাথে দিয়ে দিচ্ছি 8 গ্রাম নুন, আর দিয়ে দিচ্ছি ড্রাই ইয়েস্ট, সেটা অ্যাক্টিভিস্ট হোক বা র্যাপিড ইয়েস্ট হোক। এবার এটাকে আগে ভালো করে একটু মিক্স করে নিলাম, আটা ময়দা নুন আর ইস্ট ভালো করে একটু মিক্স হয়ে গেলে দিয়ে দেবো 2 কাপ উষুম উষুম গরম জল, দিয়ে এবার খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি তেল, 2 বড় চামচের তেল, আমার কাছে হার্বস অয়েল ছিল তো আমি হার্বস অয়েল দিচ্ছি। ঘি দিয়ে করলে তো আরও ভালো হয়, আরও টেস্টি হয়, গন্ধটা তো দারুণ বেরোয়। আর আমি একটু গার্লিক পাউডার দিচ্ছি, আমি অ্যাকচুয়ালি চিলি গার্লিক ব্রেড করছি, তো 1 টিস্পুন মতো আমি গার্লিক গুঁড়ো দিয়ে দিলাম, গার্লিক গুঁড়ো না থাকলে গার্লিক কুঁচোও দেওয়া যাবে। এটা হ্যালোপিনো আর লাল লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছি, লাল এই যে মোটামুটি মিক্স করা হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে রাখি, জলটা ভালো করে ময়দা টেনে নিলে তারপরে 2-3 বার ফোল্ড করে দেবো আমি। আমি ম্যারিনেশনের জন্য দিয়েছি আদা রসুন বাটা, স্মোক প্যাপরিকা, গার্লিক, চিলি, চাইভসের একটা ব্লেন্ড আছে আমার কাছে, এখানে এই রকম রাব টাইপের মশলা অনেক রকম পাওয়া যায়, তো এটা একটু তারই মধ্যে ঝালঝাল মনে হয়েছিল সেই জন্য কিনে এনেছিলাম, ঝাল খুব একটা নেই কিন্তু টেস্টটা বেশ ভালো। বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম, সেই যে ভিয়েতনামিজ মার্কেট থেকে লিচুটা নিয়ে এসেছিলাম সেটাই খাচ্ছি এখন, ভালো কিন্তু আমাদের ওখানকার মতো অত ভালো অবশ্যই নয়, ওই টেস্টই নেই। আধ ঘন্টা অন্তর 2 বার ফোল্ড করে দিয়েছিলাম ময়দা মাখাটা, তাতেই এই অবস্থা 2 ঘন্টা পরে। যেহেতু আজকে গ্যাসে করব তাই স্কিলেটটা বের করলাম, স্কিলেট না থাকলে ননস্টিক প্যানেতেও করা যাবে। আবার 30 মিনিটস রেস্ট করতে দিলাম, আবার ওটা ফুলে যাবে, তারপরে আমি ওটাকে কুক করব। তিরিশ মিনিট পরে বেশ ভালোই দেখতে হলো, এবার এটাকে চাপিয়ে দিই। আমি ব্রেডের ওপর থেকে একটু ডিম গোলা দিয়ে দিলাম, তারপরে কিছু কুঁচো লঙ্কা দিয়ে দিলাম,
চিলি গার্লিক ব্রেড ঝাল ঝাল হলে দারুণ খেতে লাগবে। গ্যাসটা প্রথমে একটু বাড়িয়ে রেখেছিলাম 2 মিনিটের জন্য। স্কিলেটটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে লো টু মিডিয়াম হিটে আরও 5 মিনিট রেখে তারপরে ব্রেডটাকে উল্টে নিচ্ছি, যাতে দুদিক থেকে ভালো কুক হয়। ওভেনে দিলে এই সমস্যা হয় না, উল্টে দেওয়ার দরকার পড়ে না, কিন্তু যেহেতু গ্যাসে করছি তাই উল্টে দিতে হচ্ছে। ওই একই লো টু মিডিয়াম হিটে আরও 10 মিনিট প্রায় করে তারপরে নামিয়ে নিলাম। কুলিং র্যাকেতে বের করে নিলাম, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে, না হলে নিচেটা আরও কুক হয়ে পুড়ে যেতে পারে। ওপর দিকটা বেশ গোল্ডেন গোল্ডেন হয়েছে, দারুণ দেখতে লাগছে। আজকে লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট আমার রেডি। শশা টমেটো লেটুস পাতা দিয়ে স্যালাড করে রাখলাম, চিকেনটা তো ম্যারিনেট করে রাখলাম, আমরা তো একটার সময় খাই, 12টা নাগাদ ওটা বসিয়ে দেবো, তাহলেই কুক হয়ে যাবে 1টার মধ্যে। আর সাথে তো ব্রেডটা বানালাম। এই গাছগুলো আজকে সব কেটে দেবো, ভেবেছিলাম খুব ভালো ফুল হবে, ফুল হচ্ছে খুব অল্প অল্প, কিন্তু গাছগুলোই এত লম্বা লম্বা, তারপরে বৃষ্টি পড়ছে, সেগুলো শুয়ে পড়ছে, সেই জন্য কেটে দেবো। গাছগুলো মোটেই পছন্দ হচ্ছে না, পুরো জঙ্গলের মতো দেখতে লাগছে। এই গাছগুলো তুলে ফেলে এখানে অন্য কোনো গাছ বসাবো পরে আমি। আর এই গাছগুলোর জন্য যেন সামনের গোলাপ গাছটাও বাড়তে পারছে না, সেটার ঘাড়ের ওপর এই গাছগুলো পড়ে গোলাপ গাছটা আরও বেশি হেলে যাচ্ছে, তাই এগুলো তুলে দিচ্ছি। এই ঢোকার মুখটায় এত জঙ্গল জঙ্গল দেখতে ভালো লাগছে না, আগে এই গাছগুলো কেটে দিই, তারপরে দেখবো এখানে কি গাছ বসানো যায়। ছোট কোনো গাছ কিন্তু সুন্দর দেখতে লাগবে, সেরকম বসাতে হবে, কারণ সামনে এখানে অলরেডি 3টে বড় বড় গাছ আছে। এই গাছগুলো তো নিজেরা এত লম্বা লম্বা হচ্ছে, কিন্তু ফুলগুলো হচ্ছে একটু একটু ছোট্ট ছোট্ট, আর সেরকম সব গাছগুলোতে যে ফুল হচ্ছে তাও নয়, খুব একটা দুটো গাছেই দেখছি ফুল হয়েছে। এখানে কি গাছ বসানো যায় একটু সাজেস্ট করুন তো আপনারা। এদিকটা পরিষ্কার করার কাজ অনেকটাই হয়ে এলো, এবার গিয়ে আগে চিকেনটা বসিয়ে দিই, কারণ ওটাও তো প্রায় ঘন্টাখানেক লাগবে। সব কিছু তো রেডি ছিল, শুধু স্কিলেটটায় তেল মাখিয়ে গরম হলেই চিকেনের পিস দুটো আগে দিয়ে দিচ্ছি। একটু স্কিলেটে ভাজা করে নিয়ে তারপরে আমি ওভেনে ঢোকাবো আজকে, যাতে কালারটা বেশ ভালো আসবে। এমনিতে ওভেনেও ভালোই আসে, কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে আরও দেখতে সুন্দর হবে। একদিকটা হালকা ভেজে নিয়ে উল্টে দিয়ে ওপর থেকে আর একটু তেল ব্রাশ করে দিলাম, এবার ওভেনে ঢুকিয়ে দেবো। গ্যাসেতে ভাজা হতে হতে ওভেনটা প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 400 ডিগ্রিতে, প্রিহিট হয়ে গেছে, এবার চিকেনটা ভেতরে দিলাম। চিকেনটা রোস্ট করতে চাপিয়ে দিয়ে আমি আবার চলে এলাম বাগানে, ওটা আপাতত 25 মিনিটের টাইমার দিয়েছি, 25 মিনিট হয়ে গেলে আবার ওটাকে উল্টে দেবো, দিয়ে আরও 20 মিনিট করলে হয়ে যাবে। এখন বাগানে একটু ঝট করে কাজ করে আসি, কিন্তু বৃষ্টি এসে গেল, বেশিক্ষণ আর কাজ করা যাবে না। 25 মিনিটের অ্যালার্ম শুনে ভেতরে চলে এলাম, বেশ সুন্দর দেখতে হয়েছে, প্রায় হয়েও গেছে, আর মনে হচ্ছে 15 মিনিট দিলেই হয়ে যাবে। চিকেনটাকে উল্টে দিয়ে আরেকবার দিয়ে দিই, 10-15 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে পুরো। চিকেন বেক হয়ে গেছে রেডি, স্যালাড রেডি করে রেখেছিলাম, ব্রেডও রেডি হয়ে গেছে আগেই, আমার বাগানে যা সব কাজ ছিল সেসবও হয়ে গিয়ে আমি স্নান করে চলে এলাম, এবার শুধু প্লেটে নিয়ে খেতে বসে পড়ার পালা। খাবার রেডি করতে করতেই আমার মনে হচ্ছে কখন যে খেতে বসবো। চিকেন রোস্ট, হোমমেড ব্রেড আর স্যালাড, আর হ্যাঁ, গ্রিন চাটনি তো বানিয়েই রেখেছিলাম, সে রেসিপিটাও আমি দিয়ে দিয়েছিলাম আগে। গ্রিন চাটনি নিয়ে বসে যাব আমরা খেতে।
বিকেলের কফি খেতে খেতে আর একটু সিনেমা দেখতে দেখতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কাল দেখা হবে অবশ্যই। সবাই ভীষণ ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই। আপনাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে তো অবশ্যই, আর কমেন্ট পেলে আমারও নতুন ভিডিও তৈরি করার আরও ইন্সপিরেশন জাগে। তাই কমেন্ট করতে ভুলবেন না, লাইক দিতেও ভুলবেন না। টাটা।